হ্যালো আসসালামু ছাদ বাগানের নতুন একটি বিষয় আপনাদেরকে স্বাগতম যেহেতু শীতকাল চলে এসেছে তো আমরা যারা ছাদ বাগান করি সবাই একটা কমন প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে কীটপতঙ্গ বেড়ে যাওয়া বা আমাদের গাছে প্রচুর কীটপতঙ্গ হওয়া তো এখানে দেখতেছেন যে কিছু মিলিবাগ এছাড়াও প্রচুর পরিমাণে কীটনা কীট পতঙ্গ আছে যেগুলো আমাদের গাছে প্রতিনিয়তই অ্যাটাক করে তো আজকে শিখবো যে হোমমেড একটা কীটনাশক কীভাবে তৈরি করতে হয় যেহেতু আমরা ছাদের উপরে সবজি অথবা ফল গাছ লাগাই কারণ হচ্ছে ফ্রেশ এবং বিষমুক্ত বা মুক্ত যেন ফল বা সবজিটা আমরা খেতে পারি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে ফেলি আমরা কিভাবে এই কীটনাশক থেকে কীট পতঙ্গ থেকে বাঁচতে পারবো এটা না জেনেই বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করে ফেলি যা আমাদের শরীরের জন্য প্রচুর মারাত্মক ক্ষতিকারক তো আজকে তৈরি করব এমন একটি কীটনাশক যেটা সম্পূর্ণটাই হোমমেড আর সবগুলোই উপাদানই হচ্ছে আমরা খেতে পারি এরকম উপাদান আর এটা অবশ্যই সেফ যেমন সেফ গাছের জন্য পরিবেশের জন্য তেমনি আপনার শরীরের জন্য সেফ তো কীটপত কীটনাশকটা বানানোর আগে কিছু টিপস অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখি শীতের দিনে অবশ্যই আপনার গাছগুলোকে দিনে পূর্ণ দিন যেন রোদ পরে মানে দিনের পুরোটা সময় যেন রোদ পরে এমন একটা জায়গায় সেট করবেন এ সেট করলে দেখা যাবে এমন একটা জায়গায় রাখতে হবে যেন পুরো দিন রোদ পরে তাহলে দেখা যাবে যে কীট পতঙ্গ যেগুলো আছে এগুলো কিছুটাই কমে গেছে বিশেষ করে মিলিবাগ যেটা সবচেয়েতে বেশি গাছের জন্য ক্ষতি করে এটা একদম অল্প সময়ের ভিতর বংশ বিস্তার করে একদম আপনার গাছটাকে শেষ করে দিবে তো কথা না আবারই আসলে চলুন কীভাবে কীটনাশকটা তৈরি করা যায় সব পোকামাকড় দমন করার জন্য এটা শিখে নিই তো এই কীটনাশকটা তৈরি করার জন্য আজকে যা যা ব্যবহার করব সেটা হচ্ছে রসুন এখানে দেখতেছেন যে রসুন আমরা সবাই রসুন কম বেশি কিন্তু খেতে পছন্দ করি রসুন কিন্তু খুব ভালো একটা কি বলে এটা সবজি অথবা কি এটা আমি বলতে পারতেছি না আর এখানে দেখতেছেন যে আমি ফাঁকি করা যেই মরিচ আছে মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো নিয়েছি আর দারচিনি ব্যবহার করতেছি দারচিনি হচ্ছে যে আপনাদের গাছে যে পিঁপড়ে হয় পিঁপড়েকে কিন্তু দূর করতে পারবে দারচিনি মানে একটার ভিতরে কীট কীট পতঙ্গ প্লাস হচ্ছে পিঁপড়ে দূর করবে এমনই একটা জিনিস তৈরি করবো এমন একটা কীটনাশক তৈরি করবো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি যে এক লিটার পানি নিয়ে নিচ্ছি এখানে একটা বোতল এক লিটার পানি নিয়ে নিচ্ছি তারপর তো এই এক লিটার পানির ভিতরে আমি দুই কোয়া রসুন মিক্স করতেছি এটা যদি ভেঙে নিতে পারেন তাহলে ভালো আর যদি বেটে নিতে পারেন তাহলে অবশ্যই আরও এর চাইতে ভালো হবে তো আমি এগুলো মিক্স করতেছি আর যেই মরিচের ফাঁকিগুলো আছে এগুলো আমি মিক্স করে দিচ্ছি এখানে এক চা চামচের মতো মরিচের ফাঁকি আছে তো এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এখানে যে দারু চিনি দেখতেছেন এটাও আমি দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই মিশ্রণটা মিক্স করার এক থেকে দুই ঘন্টা পরে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর যদি এটা আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ব্যবহার করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন কারণ যেই রসুনগুলো দিয়েছি রসুনগুলো এই পানির সাথে খুব ভালোভাবে মিক্স হতে পারবে প্লাস হচ্ছে ওই যে দারু চিনিগুলো দিয়েছি এগুলোর ফ্লেভারও এটার ভিতর চলে আসবে তো এটা খুব ভালোভাবে কাজ করবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো এটা আমি এখন রেখে দিব এটা দুই থেকে তিন ঘন্টা পরে ব্যবহার করব আর এই এটা হচ্ছে আপনি সপ্তাহে যদি একবার ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনার গাছে তো কীটপতঙ্গ দূর হবেই নতুন করে কোনো কীট পতঙ্গ আপনার গাছে আক্রমণ করতে পারবে না আর এটা আপনি বানিয়ে তিন থেকে চার দিন রেখে দিতে পারবেন এর থেকে বেশি দিন রাখার প্রয়োজন নেই আহ তাহলে গাছে ব্যবহার করলে ক্ষতি হতে পারে যেহেতু এটা খুব খুব সহজলভ্য জিনিস দিয়ে বানাচ্ছি এর জন্য এটা চাইলে যে কোনো মুহূর্তে আপনি বানিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ